প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের এক অনিন্দ সুন্দর জেলা বান্দরবান। সু উচ্চ পাহাড় পর্বত বেষ্টিত দেশের অন্যতম সুন্দর এই জেলাকে আদর করে ডাকা হয় পাহাড়ি কন্যা নামেও। ভরা ফাগুনে চিম্বুকের নয়ন কাড়া সৌন্দর্য, শরতে বগালেকের স্ফটিক জলরাশি কিংবা নীলগিরি নীলাচলে মেঘ ছুঁয়ে দেখার আনন্দ কেবল বান্দরবানেই মেলে। এই জেলায় ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের প্রীতিময় সহাবস্থানের খ্যাতিও কম নয়। খ্যাতির এই মিছিলে যুক্ত হল নতুন একটি রাম, কলাবতী শাড়ি। কলা রুয়ে না কেতো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, খনের এই বচন যেন সত্যটা মিলতে চলেছে। প্রিয় দর্শক, কলা মূলত এক ফসলি উদ্ভিদ। এই কলা, কলার কাডি কেটে ফেলার পর তা পরিত্যক্ত অবস্থায় পচন ধরে যায়, অথচ সেই বাকল থেকেই তৈরি হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে কলা গাছের তন্তু থেকে সুতা, আর সেই সুতা থেকে হস্তশিল্পজাত পণ্য। আজ আমরা জানব কলা গাছ থেকে কীভাবে বাকল সংগ্রহ হয়, আর তা থেকে কীভাবে তন্তু সংগ্রহিত হচ্ছে, আর সেই শিল্পজাত পণ্যগুলো কীভাবে তৈরি হচ্ছে তা সম্পর্কে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো তৈরিকৃত কলা গাছের শাড়ি, কলা গাছের আঁশ থেকে উৎপন্ন তন্তু দিয়ে তৈরি হওয়া কলাবতী শাড়ি দেশের বস্ত্রশিল্পের বিস্ময়। পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০২১ সালে শুরু হয় কলাবতী শাড়ির স্বপ্নযাত্রা। এ সময় স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তুলতে কলা গাছের তন্তু হতে সুতা ও হস্তজাত পণ্য তৈরি শিরোনামে একটি পাইলট প্রকল্প হাতে নেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে কলা গাছের সুতায় ব্যাগ, ঝুড়ি, ফুলদানি, কলমদানি ও দোলনাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয় এই প্রকল্পের আওতায়। এসব জিনিসপত্র তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয় পাহাড়ের ৪০০ নারীকে। তৈরি করা পণ্যগুলো ব্র্যান্ডিং বান্দরবানের মাধ্যমে বিক্রি করা হয় স্থানীয় হাট বাজারে। পর্যটকদের কাছেও জনপ্রিয়তা পায় এসব পণ্য। এই প্রকল্পের বড় সফলতা আসে কলা গাছের সুতায় শাড়ি তৈরির মাধ্যমে। প্রকল্পের অধীনে মণিপুরী প্রশিক্ষক মৌলভীবাজারের রাধাবতী দেবীর হাতে পরম যত্নে তৈরি হয় কলাবতী শাড়ি। রাধাবতী ও কলা গাছের সঙ্গে মিল রেখে নতুন এই শাড়ির নাম দেওয়া হয়েছে কলাবতী সুতি শাড়ি। কলাবতী শাড়ি তৈরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শাড়ি উপযোগী সুতা তৈরি করা। এই শাড়ি উৎপাদনের জন্য কলা গাছের খোলস ছাড়িয়ে প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ পেরিয়ে তৈরি হয় শাড়ি বোনার উপযোগী সুতা। রাধাবতী দেবী ৮ দিনের প্রচেষ্টায় সফল হন কলা গাছের আঁশ থেকে সুতা তৈরি করতে। দেশীয় পদ্ধতি ব্যবহার করে কলা গাছের সুতাকে নরম করতে সক্ষম হন তিনি। পরে কাপড় বুনতে সময় নেন আরও ৭ দিন। ১৫ দিনের অখণ্ড মনোযোগ, অক্লান্ত পরিশ্রম আর পরম মমতায় কলা গাছ থেকে শাড়ি বুনতে সফল হন রাধাবতী দেবী। কলা গাছের সুতা থেকে তৈরি কলাবতী শাড়ি অনেকটা মণিপুরি ও জামদানি শাড়ির মতোই। ঘি রঙের জমিনে লাল ও সবুজ রঙের সুতা দিয়ে নকশা করা হয়েছে প্রথম শাড়িটিতে। সাধারণ একটি শাড়ি বুনতে ৫০০ গ্রাম সুতা লাগলেও কলা গাছের আঁশের সুতায় শাড়ি বুনতে সুতা লেগেছে ১ কেজির মতো। শাড়ির পাড় বোনা হয়েছে কোরিয়ান সুতা দিয়ে, আর শাড়ির জমিন ও আঁচল তৈরি করা হয়েছে কলা গাছের সুতা দিয়ে। কারিগরের মজুরিসহ শাড়ির দাম পড়েছে ৪০০০ থেকে ৫০০০ টাকার মতো। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হলে অনেকাংশে কমে আসবে এই উৎপাদন খরচ।
কমে আসবে উৎপাদনের সময়ও। সংশ্লিষ্টদের আশাবাদ, লাক্সই প্রযুক্তি ব্যবহার করে একটি মেশিনে দিনে সর্বোচ্চ 5টি পর্যন্ত কলাবতী শাড়ি উৎপাদন করা যাবে। তবে এর জন্য প্রয়োজন আরও গবেষণা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ। এই জন্য প্রকল্পের আকার বাড়ানোর পাশাপাশি এগিয়ে আসতে হবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তাঁত বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে। প্রশিক্ষিত করে তুলতে হবে বিপুল কর্মী বাহিনী। পরিবেশ সুরক্ষায় সাধারণ জনগোষ্ঠীকে প্লাস্টিক, সিনথেটিক রাবার, সিলিকন প্রভৃতি দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব কলা গাছের তন্তু হতে উৎপন্ন দ্রব্যাদি ব্যবহারের বিষয়ে ব্যাপকভাবে সচেতন করা গেলে সম্প্রসারিত হবে কলাবতী শাড়ির বাজার। এর ফলে বান্দরবান সহ পার্বত্য জেলাগুলোতে সৃষ্টি হবে তামাক চাষের বিকল্প হিসেবে কলা চাষের বিপুল সম্ভাবনা। কলা গাছের চাহিদা মেটাতে জেলাগুলোতে কলার চাষ হবে অধিক হারে। এর মাধ্যমে মিটবে পুষ্টির চাহিদাও, তৈরি করা সম্ভব হবে বিপুল পরিমাণ জৈব সারও। যেসব পরিবার সরাসরি এই প্রকল্পে জড়িত থাকবে না, তারাও কলা গাছ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। সামগ্রিকভাবে আর্থসামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তনে ইতিবাচক প্রভাব রাখবে এই শাড়ি। কলাবতী শাড়ি তাই শুধু একটি শাড়ির নাম নয়, কলাবতী শাড়ি একটি সম্ভাবনার নামও। সীমিত সম্পদ নিয়ে বাংলাদেশে দুর্বার গতিতে এগিয়ে চলার প্রত্যয়ের নামও কলাবতী শাড়ি। জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নারী পুরুষের সমানভাবে এগিয়ে আসার স্বপ্ন বাস্তবায়নের নামও। কলাবতী শাড়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে একসাথে চলার স্লোগানের আরেক নাম। বান্দরবান জেলায় রয়েছে কলা গাছের প্রাচুর্যতা, যেটি হয়ে উঠতে পারে সম্ভাবনার একটি অংশ। কলা গাছ থেকে উৎপাদিত সুতা পরিবেশ বান্ধব, যেটির চাহিদা রয়েছে বিদেশে। দেখতেই পাচ্ছেন কলা গাছের তন্তু থেকে উৎপাদিত সেই সুন্দর শাড়িটি, যেটি রাধাবতী দিদি বানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমাদের কাজের অনুপ্রেরণা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভ্যালেন্টিনা ত্রিপুরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।